بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। মোহাম্মদ আমিন ভাই মদিনা মুনাওয়ারা থেকে জানতে চেয়েছেন যে নতুন বাড়ি গাড়ি দোকান বা যে কোনো ব্যবসা কিভাবে সূচনা করব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, নতুন বাড়ি উদ্বোধন করার জন্য, নতুন গাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য আমাদের দেশে যে প্রচলন একটি রয়েছে, যে মিলাদ মাহফিল পড়া, কোরআন খতম করা, তারপর তাবারুক বিতরণ করা, এইগুলি সম্পন্ন এগুলি বিদআত, এইগুলি ইসলামী শরীয়তের বিধানে নেই। তবে এ ব্যাপারে ওলামায়ে কেরামের একটি মতামত রয়েছে, সেটি হল কেউ যদি এই নিয়তে কাজ করে যে অনেক সময় অনেকে বাড়ি উদ্বোধন করার জন্য অথবা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য অথবা কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য একটা ছাগল জব করে করে রক্ত গুলে সেই গর্তের মধ্যে দেয়, যে কেন, যে এইগুলি যাতে জিন দেয় দেবতা এরা এখানে কোনো ক্ষতি করতে না পারে। তো এটা হলো একটা স্পষ্ট শিরক, এবং এখানে এই উপলক্ষে এই গোস্ত খাওয়াও হারাম, এখানে যাওয়াও হারাম। কারণ লাআনাল্লাহু মান যাবাহ লিগাইরিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, ওই ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিন লাআনত করেন যে আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে যাবাহ করে, কোরবানি করে, এটা এক স্পষ্ট হারাম। আবার অনেক মানুষ আছে যে জিন ভূত দেও দেবতা এবং মানুষের হিংসা ইত্যাদি থেকে, বিশেষ করে মানুষের হিংসা, চোখ লাগা ইত্যাদি থেকে বাঁচার জন্য বাড়িতে কোরআন পড়ে নেয়, সুরা কেরাত ইত্যাদি পড়ায়, এটাও একটা বিদআত। তবে ওলামায়ে কেরাম একটা জিনিস জায়েজ রেখেছেন, সেটি হল এই, কেউ যদি আল্লাহর শুকর করণার্থে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করার জন্য, তার প্রশংসা করার জন্য, যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুন্দর বাড়িটি করার তৌফিক দিলেন, যিনি আমাকে এই ব্যবসা প্রতিষ্ঠানটা খোলার তৌফিক দিলেন, যিনি এই গাড়িটি কেনার তৌফিক দিলেন, সেই শুকর করে, শুক্রিয়া জ্ঞাপন করার জন্য যদি কোনো আল্লাহর ওয়াস্তে একটা ছাগল জব করল বা কোনো মানুষদেরকে ডাক দিয়ে তাদেরকে এমনি খাওয়াইল, তার উদ্দেশ্য হল যে আল্লাহর শুকর জ্ঞাপন করা, তাহলে এটা ওলামায়ে কেরাম কি বলছেন, জায়েজ বলেছেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ সে শুকর আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো সময়ে করতে পারে। অতএব কারণে আপনি নতুন বাড়ি গাড়ি ইত্যাদি করার জন্য এই যে এরকম প্রসেস করতেই হবে, মিলাদ পড়াইতে হবে, কোরআন পড়াইতে হবে খতম, এইগুলি কিছু না, তবে আপনি আল্লাহর শুকর জ্ঞাপনের জন্য যদি আপনি এই একটা ছাগল জব করলেন অথবা ছাগল জব না করলেও দশজন মানুষকে ডাকে আল্লাহর রাস্তে খাওয়াই দিলেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু নিয়ত গুণেই হলো এটা, আপনার হাদিসে এসেছে ইন্নামাল আমাল বিন নিয়ত, মানুষের কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। যদি নিয়ত হয় যে জিন ভূত দেও দেবতা থেকে বাঁচার জন্য, তাহলে হবে শিরক। আর যদি নিয়ত হয় মানুষের চোখের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য, তাহলে হবে বিদআত। আর যদি নিয়ত হয় আল্লাহর শুকর করার, তাহলে হবে জায়েজ। আশা করি বোঝা গেছে, হাজা আল্লাহ আলম বেসব। তবে আরেকটি কথা, সেটা যে এইরকম কাজ করতেই হবে, হ্যাঁ, দশজনকে দেখে এমন করে খাওয়াইতেই হবে, এমন কোনো শর্ত না। তবে কেউ যদি শুকর করার জন্য এটা খাওয়ালে, তাতে কোনো অসুবিধা নেই। হাজা আল্লাহ আলম বেসব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।